পণ্ডিতদের কৃপা করবেন বলে প্রথমে তিনি কুর্মক্ষেত্রে উপস্থিত হলেন। আর কুর্মক্ষেত্রে সেখানে কুর্ম বিপ্রের গৃহে উপস্থিত হলেন, আর কুর্ম বিপ্র খুব সেবা যত্ন করলেন। পরের দিন মহাপ্রভু যখন সকালে উঠে যাত্রা শুরু করলেন, কুর্ম বিপ্র বললেন, প্রভু আমিও আপনার সঙ্গে যাব, আমি এই সংসারে আর থাকতে চাই না, সংসারের সুখের মুখে তুলে দিয়ে চাই, নগরে মাগিয়া খাবো গাহিয়া, আমি আপনার সঙ্গে যেতে চাই। মহাপ্রভু কুর্ম বিপ্রকে লক্ষ্য করে সব গৃহস্থদের উপদেশ দিলেন, যে মহাপ্রভু বললেন না তুমি গৃহে থাকো, কিন্তু আমার একটা উপদেশ পালন কর, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তার উপদেশ, তুমি গৃহে থাকো কিন্তু আমার একটা আদেশ পালন কর, সবাইকে কৃষ্ণ উপদেশ দাও। তাই বলে মহাপ্রভু যাত্রা শুরু করলেন। কিছুক্ষণ পরেই সেখানে উপস্থিত হলেন বাসুদেব বিপ্র বলে একজন মহাপ্রভুর পরম ভক্ত, তার সারা অঙ্গে কুষ্ঠব্যাধি, আর কুষ্ঠব্যাধি এমন ব্যাধি, কুষ্ঠের ঘা এর উপরে পোকা হয়ে গেছে, আর এত দয়ালু বৈষ্ণব, যদি কোনো পোকা বাসুদেব বিপ্রের ঘা থেকে পোকাটা নিচে পড়ে যেত, সে পোকাটাকে আবার উপরে ঘায়ে রাখ, কেন পোকা মাটিতে পড়ে গেলে তার তো খাবার তো মাটিতে নেই, না খেয়ে মারা যাবে, সেই জন্য তাকে আবার ধরে ঘায়ের উপর রাখতেন। কত দয়ালু, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম আর নাই সনাতন। বাসুদেব বিপ্র মহাপ্রভুর পরম ভক্ত, তিনি এসেছেন, শুনেছেন মহাপ্রভু এসেছেন, যখনই কুর্ম বিপ্রকে জিজ্ঞাসা করছেন মহাপ্রভু কোথায়, মহাপ্রভু কোথায়, তখন কুর্ম বিপ্র বলছেন মহাপ্রভু তো চলে গেছে। আর যখন শুনলেন যে মহাপ্রভু চলে গেছে, তার বিরয় একদম ছটফট করতে লাগলেন, হা মহাপ্রভু আপনি আসলেন, আপনার দর্শন পেলাম না, হা গৌরাঙ্গ, হা গৌরাঙ্গ, খুব আকুল ভাবে গৌরাঙ্গ গৌরাঙ্গ বলছে। মহাপ্রভু অনেক দূরে চলে গেলেন, হঠাৎ বাসুদেব বিপ্রের সামনে এসে হাজির হয়ে গেলেন। আচার্যরা বলছেন কিভাবে আরতি, আরতি ছাড়া মহাপ্রভুকে পাওয়া যাবে, তো ব্যাকুল ভাবে ডাকলে তাহলে তো পাওয়া যাবে। তো এই সপ্ত ঋষি ওনারা ডাকলেন, তারপরে কিভাবে ডাকলেন, ধাম ব্রহ্মা উপদেশ দিচ্ছেন, ধাম কৃপা সার লাভ হয় যার, তার হয় সাধু সঙ্গ, সাধু সঙ্গে ভজে কৃষ্ণ প্রেমে মজে, এই তো পরম রঙ্গ। এই গৌরাঙ্গ মহাপ্রভুকে লাভ করতে গেলে সাধু সঙ্গ দরকার, আর বলছে ধাম কৃপা হলে সাধু সঙ্গ হবে, আর সাধু সঙ্গে গৌরাঙ্গের ভজনা করলে গৌরাঙ্গ মহাপ্রভুকে পাওয়া যাবে। হরিনাম কলিযুগের ধর্ম, কিন্তু হরিনাম একাকী হবে না, সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোন বস্তু নাই, তাই কি না। ভাগবত শ্রবণ কীর্তন করা কলিযুগের ধর্ম, কিন্তু ভাগবত পড়তে গেলে সাধুর কাছে যেতে হবে, যাহ ভাগবত পড়ো গিয়া ভাগবতের স্থানে একান্ত আশ্রয় করো চৈতন্য চরণ। হরিনাম ভাগবত দুটোর জন্যই দরকার সাধু সঙ্গ, আর সাধু সঙ্গ লাভ হবে ধামের কৃপা হলে, তাই বলছেন ব্রহ্মা, বলছেন সাধু সঙ্গ তার হয় যার ধাম কৃপা হয়। তার সপ্ত পুত্রকে ব্রহ্মা উপদেশ দিচ্ছেন, ধাম কৃপা হলে সাধু সঙ্গ হবে, আর সাধু সঙ্গে কৃষ্ণ ভজন করলে সেটাই লাভের উপায়। নবদ্বীপের অতি লভে যার মতি, সেই পায়ে ব্রজবাস, অপ্রাকৃত ধাম গৌর হরি নাম, কেবল সাধুর আস, পিতৃপদেশ বুঝিয়া বিশেষ, সপ্ত ঋষি আসি তবে, হরি বলি নাচে গৌর প্রেম যাচে, গায় গুণ উচ্চ রবে,
প্রণয় গৌর হরি অনুগ্রহ করি দেখা যাও একবার নানা ধর্ম সাধি হইন অপরাধী ভক্তি এবে কইনু সার গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে ব্যাকুল ভাবে ডাকছেন আর বলছেন হে প্রভু দেখা দিন দেখা দিন দেখা দিন বলছে অনেক অন্যান্য ধর্ম করে জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড করে আমাদের মানে জীবনটা বেকার হয়ে গেছে কিন্তু আজ আমরা ভক্তি করতে এসেছি জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড সকলে বিশ্বের ভাণ্ড অমৃত দেলিয়া যেটা খায় নানা জনে ভ্রমণ করে কদর্য ভক্ষণ করে তার জন্ম অধপথে যায় বলে গৌর হরি অনুগ্রহ করি দেখা দাও একবার নানা ধর্ম সাধি হইনু অপরাধি ভক্তি এবে কইনু সার ভক্তি নিষ্ঠা করি ভজি গৌর হরি ঋষিগণ করে তপ কিছু নাই খায় নিদ্রা নাই যায় গৌর নাম করে জপ শুধু গৌরাঙ্গ মহাপ্রভু নাম জপ করে আখের জুসও খায় না ডালের জলও খায় না খায় কিছু বলছে কিছুই খায় না শুধু গৌর গৌর বলে ডাকছে আর এই দ্বীপের নাম হয়েছে মধ্যদ্বীপ কারণ এই সপ্তর্ষিরা যখন এখানে আরাধনা করেছেন তখন মধ্যাহ্নকালীন সময়ে গৌরাঙ্গ মহাপ্রভু শত সূর্য জ্যোতিষময় রূপে তাদের দর্শন দিয়েছে আমরা ঠিক মধ্যাহ্নকালেই এসেছি তাই কিনা আমাদের যদি ব্যাকুলতা হয় নিশ্চয়ই দর্শন পেতে পারি নাকি কারণ মনের ভিতরে যখন আশা থাকবে যে আমি ভগবানের দর্শন লাভ করব তাহলে একদিন না একদিন দর্শন হবে কিন্তু যদি আশাই না করি তাহলে তো শুধু দুরাশা করে থাকে অন্য কিছু টাকা কবে হবে এই কবে হবে ওই আশা করলে ভগবান বললো ঠিক আছে তাই কিন্তু গৌরের আশা করতে হবে আবার মনে পড়ছে রাধানাথ স্বামী মহারাজ তার আত্মজীবনীতে লিখেছেন একবার তিনি যখন হিমালয়ে যোগীদের সঙ্গে ছিলেন একদম যোগীর কথা উল্লেখ করে বলছেন তিনি বলছিলেন প্রত্যেক মানুষের জীবনে একটা টার্গেট নেওয়া উচিত কি টার্গেট অন্তত জীবনে একবার ভগবানের দর্শন পাবে তাই জীবন সেখানেই সফল জন্ম সফল তার কৃষ্ণ দর্শন যার ভাগ্যে হইয়াছে একবার বিকশিয়া হৃদয়ন করি কৃষ্ণ দর্শন ছাড়ে জীব চিত্তের বিকার কিবা চুড়াশিড়ে কিবা বংশী করে কিবা সে ত্রিভঙ্গ ঠা চরণ কমলে অমিয়া উচলে তাহাতে নুপুর দা সেই রূপের কথা চিন্তা করতে এই দ্বীপের ভক্তির কি বলে অঙ্গ হচ্ছে শরণাক্ষ ভগবানের রূপের কথা চিন্তা করতে করতে সাক্ষাৎ একদিন ভগবান দর্শন দেবে তাই কি না যখন সেই রূপের প্রতি লালসা বাড়বে সেই রূপের প্রতি আকর্ষণ বাড়বে তখন এই জন্য রূপের কথা চিন্তা কর সবই মন কৃষ্ণ পদার বিন্দে মনটা থাকবে কৃষ্ণ পাদ পদ্মের কথা চিন্তা আনে হৃদয় মন মোর মন বৃন্দাবন মনে বনে এক করি জানি তাহাতে তোমার পাদোদয় করাহ যদি উদয় তবে মোর সার্থক জীবন মানি মহাপ্রভু রাধারানীর ভাবে ভাবিত হয়ে বলছে কারণ ভাগবতমে আমরা জানি দ্বাদশ মহাজনের অন্যতম প্রহ্লাদ মহারাজ উনি যখন গুরু গৃহ থেকে এসেছেন পিতা জিজ্ঞাসা করছেন তুমি কি ভালো শিখেছো তখন উনি বলছেন যে গৃহ অন্ধকূপম বনম গতম যত হরিমাশ্রয় আমি কনফার্ম হয়েছি যে শিখেছি এই যে গৃহ হচ্ছে অন্ধকূপ গৃহটা কেমন কোথাও বলা হয়েছে গৃহ হচ্ছে সাপের গর্থ কোথাও বিষের গর্থ কোথাও বলা হয়েছে সংসার দাবা নলনীয় দাবা নল যেখানে দাউ দাউ করে চলছে তাই প্রহ্লাদ মহারাজের উপদেশ হ্যাঁ গৃহ অন্ধকূপম এগুলো পরিত্যাগ করে
বনম গতম যত হরি মাসে বনে যাওয়া উচিত। আপনার রাজি আছেন? তাহলে আর কেউ ফিরবেন না তো ঘরে? উপদেশ বনে যেতে হবে। ভক্তি বিনোদ ঠাকুর বলছেন ওই লীলা দেখতে গেলে বনে যেতে হবে। আমি ঘরে না যাইব বনে প্রবেশিব, অলীলা রসের তরে ত্যাজি কুলো লাজ ভজ ব্রজ রাজ বিনোদ মিনতি করে। তাই কি না? অলীলা যদি আপনি আস্বাদন করতে চান গৃহ পরিত্যাগ করতে হবে। একজন গোপী আর একজন গোপীকে বলছেন, হে গোপী, তুমি যদি তোমার সংসার ছেলে মেয়ে পরিবার ঘর বাড়ি নিয়ে খুব আসক্ত থাকতে চাও, খুব আনন্দে থাকতে চাও, তাহলে খবরদার, কেশিঘাটের কাছে ত্রিভঙ্গ মূর্তিতে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, তার দিকে খবরদার চোখ দিও না। তুমি যদি চোখ দেবে একবার তোমার সর্বনাশ হয়ে যাবে, তোমার সংসারে আসক্ত হতে পারবে না। তা আচার্যরা বলছেন গৃহকে ত্যাগ করতে হবে, কিন্তু ত্যাগ করে বনে যেতে হবে। কোন বনে যাব? বাড়ির কাছে আছে সুন্দরবন, আছে কি না? আর যেদিন যাব সেই দিনই বাঘের পেটে চলে যাব, তাই কি না? তাহলে বৃন্দাবনে যাই, কিন্তু বৃন্দাবনে আপনারা যারা গিয়েছেন দেখবেন লই বাজার, মার্কেটিং, বড় বড় শপিং মল, বড় বড় মাল্টি স্টোরি বিল্ডিং, হচ্ছে কি হচ্ছে না? নিধুবন নিকুঞ্জ বনে যাবেন, রাত্রে থাকতেও পারবেন না, তাই না? কিন্তু বনে যেতে হবে, সাধু হলে বনে যেতেই হবে। যদি আপনি সাধু হতে চান, যদি ভগবানকে পেতে চান, কিন্তু না সুন্দরবনে যেতে পারবো না বৃন্দাবনে জায়গা পাবো, তাহলে কোথায় যাব? এই জন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছেন এই মনটাকে বনে পরিণত করতে হবে। কোন বনে? সুন্দরবন না, বৃন্দাবনে পরিণত করতে হবে মনটাকে। মনের ভিতরে বৃন্দাবনকে আনয়ন করতে হবে, আর সেখানে কৃষ্ণের পাদ পদ্মকে চিন্তা করতে হবে, তাহলে বৃন্দাবনে বাস হবে। আনে হৃদয় মন, মোর মন বৃন্দাবন, মনটাকে বৃন্দাবনে পরিণত করবে। নরোত্তম দাস ঠাকুর তার প্রেম ভক্তি চন্দ্রিকায় লিখছেন, শরণ মনের প্রাণ মধুর মধুর ধাম। শরণ, শরণ হচ্ছে মনের প্রাণ। আমাদের দেহের একটা প্রাণ আছে কিনা? এই দেহতে যদি প্রাণ না থাকে তাহলে কি হবে? দেহে প্রাণ না থাকলে দেহটা কোথায় থাকবে? ডানলক গদি এসি ঘর ফার্নির বাড়িতে থাকবে না শ্মশানে থাকবে? সেই দেহটাকে কে কুকুর বিড়ালে টেনে খাবে? কখন খাবে? যখন দেহতে প্রাণ থাকবে না। ঠিক নরোত্তম দাস ঠাকুর বলছেন মনেরও একটা প্রাণ আছে। আমরা বলছি মন, মনের একটা প্রাণ আছে, জানেন কি? সেটা হচ্ছে কৃষ্ণ স্মরণ। আর মন দিয়ে যদি কৃষ্ণকে স্মরণ না করি সেই মনটা ডেড, মৃত, তখন সেই মনটাকে কাম ক্রোধ এগুলো টেনে খাবে। দেহতে প্রাণ না থাকলে দেহটাকে যেমন কুকুর বিড়ালে টেনে খায়, মনে যদি কৃষ্ণ স্মরণ রূপ প্রাণ না থাকে সেই মনটাকে কে কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্য টেনে নিয়ে যাবে। এই জন্য মন দিয়ে কৃষ্ণ স্মরণ। তাই দেখে আকুল ভাবে ডাকছেন সপ্তর্ষিরা, তারা কিছু খায় না, শুধু বলে হে গৌর দয়াময় দেখা দাও দেখা দাও। মদ্যান সময় গৌর দয়াময় দেখা দিল ঋষি গণে, শত সূর্য প্রভা যোগী মন লোভা শুদ্ধ পঞ্চতত্ত্ব শোনে। পাঁচজন সঙ্গে একত্রিত হয়ে এই সপ্তর্ষিকে দেখা দিল এই মধ্যদ্বীপে। বলা হচ্ছে সপ্তর্ষিরা যেখানে গৌরীর আরাধনা করেছেন সপ্ত টিলা বলে পরিচিত শাস্ত্রে। কিন্তু গুরু মহারাজ কালকেও বলছিলেন, আজকে আপনাদের বলেছেন কিনা, যেটা ক গ্রুপে বলছিলেন, যখন ওনারা আসবেন তখন বলছিলেন
যে এখনো সপ্তর্ষি সেই টিলাটা এখন দৃষ্টিগোচর নেই। কোন মহাত্মা হৃদয়ে যদি ভগবান কিছু প্রকটিত করেন, আবার সেই জায়গাটা আমরা খুঁজে পাব। এখন পর্যন্ত সেটা দৃষ্টিগোচর নেই। এই মধ্যদ্বীপের কোন একটা জায়গায় ওনারা তপস্যা করেছিলেন, এবং সেই টিলাটা হচ্ছে সপ্তর্ষিরা ঠিক আকাশে সপ্তর্ষিরা যেমন ভাবে আছে, ঠিক সেইভাবে এখানেও বসে ওনারা ভজন করেছেন। এইখানে মধ্যদ্বীপে মধ্যাহ্ন সময়ে গৌরাঙ্গ মহাপ্রভু তাদেরকে দর্শন দিয়েছে। কিবা সেই রূপ অতিমাপর হুম সুবর্ণ সুন্দর মধ্যে বলে বনমালা ফিকি করে আলা তাহে আবরণ স্ফূর্তি চাহনি সুন্দর চিকুর চাচর চন্দনের বিন্দু ভালে ত্রিকচ্ছ বসন সূত্র সুশোভন শোভিত মল্লিকা মালে মল্লিকা ফুল তার গলায় সুন্দর উপভিত আছে ত্রিকচ্ছ আর সুন্দর সত্য সূর্য জ্যোতির মত উজ্জ্বল দেখাচ্ছে। সেরূপ দেখিতা দেখিয়া মোহিত হইয়া সবে করে নিবেদন তোমার চরণ লইনু শরণ দেহ পদে পদে ভক্তি ধন শুনি গৌর হরি বলে দয়া করি শুন হয়ে ঋষিগণ ছাড়ি অভিলাষ জন কর্ম পাস কর কৃষ্ণ আলাচন স্বল্প দিনান্তে নদিয়া নগরে হইবে প্রকট লীলা তুমি সবে তবে দর্শন করিবে নাম সংকীর্তন খেলা। সপ্তর্ষিদের মহাপ্রভু বললেন তুমি আমার এই রূপ দর্শন করলে তোমরা যাও গৌরে তোমরা ভজন করো আর খুব অল্প সময়ের ভিতরে আমি আবার এই রূপে নদিয়াতেই প্রকট হব আর তোমরা আমার অনেক রূপ অনেক লীলা দেখতে পাবে। এ কথা এখন রাখ গোপন আমার বচন ধর শ্রীকুমার হট্টে নিজ কৃত ঘটে কৃষ্ণের ভজন কর গৌর দর্শনে সপ্তর্ষি তখনে কুমার হট্টতে যায় এই স্থানে এখন কর দর্শন সপ্ত তেলা শুভা পায়। নিত্যানন্দ তো জিজ্ঞোস্বামী বলছেন এই স্থান দর্শন করো, কিন্তু আমরা কোনটা দেখিয়ে বলবো এই স্থান, কারণ এখন সেটা লুপ্ত অবস্থায় আছে। এখানে কোন জায়গা সপ্তর্ষি আকাশে যে মত প্রকাশে সপ্তটিলা তার সম হেতা বাস করি পায় গৌর হরি নাসাধি নিয়ম জম ইহার দক্ষিণে দেখো নয়নে আছে এক জলাধার এই তো গোমতী সুপবিত্র হতি মহিষ কারণ আর। এই ডান দিকে দক্ষিণ দিকে একটা নদী আছে তাকে বলা হয় গোমতী নদী, খুব পবিত্র নদী, আর ওই নদীর পাড়েই আমরা থাকব। সেই জন্য আশ্রমের নাম দেওয়া হয়েছে গোমতী গঙ্গা আশ্রম। হ্যাঁ, তা এটা হচ্ছে নৈমিষারণ্য পুরা কল্পে, কোন একটা কল্পে কলি যখন খুব এই কলিযুগে কলি খুব যখন প্রখর হয় তখন সন্ধ্যাকাদি ঋষিরা এখানে গৌর ভাগবত শুনেছিলেন। পুরা কল্পে কলি হইলে মহাবলি সন্ধ্যাকাদি ঋষিগণ সুতের শ্রীমুখে শুনে সবে সুখে গৌর ভাগবত এটা যেই জন পুরাণ পঠন করে কার্তিক মাসে সর্বক্লেশ যে গৌর রঙে মজে ব্রজলাভে অনাসে। এখানে কার্তিক মাসে কেউ যদি পুরাণ পাঠ করে তাহলে খুব তাড়াতাড়ি কৃষ্ণকে লাভ করতে পারে। আর এইখানে যখন কলি ঘোর হয়েছিল তখন ঋষিরা মিলে গৌর ভাগবত বলছিলেন, তখন অবস্থা কি হয়েছিল কভু পঞ্চানন চারি বিশ্বাসন সিংহংস বাহন হয়ে শুনিল পুরাণ গৌর গুণ গান আপন ভকত লয়ে। যখন এখানে গৌরের গুণগান হচ্ছে দেখুন, শিব পর্যন্ত গৌর গুণগান শোনার জন্য এত ব্যাকুল হয়েছে যে সার নিয়ে আসবো, আস্তে আস্তে তো গৌর কথাই শেষ হয়ে যাবে তাড়াতাড়ি। আর সেই জন্য তাড়াতাড়ি আসার জন্য আসার পথে ব্রহ্মার কাছ থেকে
হংসটা নিয়ে নিলেন, নিয়ে করে তাড়াতাড়ি এখানে সে গৌর কথা শুনলেন। আর যখন গৌর কথা শুনছেন, যখন শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি হংস করে এসেছেন, কিন্তু হংসের উপর থেকে নামা ভুলে গেছে, ওই হংসের উপরে বসে আছে। গৌর কথা শুনতে শুনতে চিৎপটাং দিয়ে পড়ে গেছে, হ্যাঁ, মানে মূর্ছিত হয়ে গেছে। আর সেই অবস্থা আপনারা দর্শন করেছেন, যে একদম হংসের উপরে দেখবে শিব একদম শুয়ে আছে, অচেতন হয়ে গেছে। কি জন্য? গৌর ভাগবত শুনে তার কৃষ্ণ প্রেমে সে মূর্ছিত হয়ে গেছে। শুনিল পুরা গাইয়া গাইয়া নাচিয়া নাচিয়া শিব যত কাশি বাসি পঞ্চাননে ঘেরি বলে গৌর হরি পুষ্প ফেলে রাশি রাশি নিতাই বচন শুনিয়া তখন জীবের উথলে ভাব গড়াগড়ি যায় ধৈর্য নাই পায় আশ্বাদয় ধাম প্রভাব। নিত্যানন্দ প্রভু যখন এইসব কথা বলছিলেন, আর জীব গোস্বামী প্রেম হয়েছে, আর প্রেমে সে ধুলায় গড়াগড়ি দিতে লাগলেন হরি বল। সেদিন যাপন করে ভক্তগণ তাই চাঁদের শোনে পরদিন সবে চলিলেন তবে শ্রী পুষ্কর দর্শনে। সেই দিন নিত্যানন্দ প্রভু জীব গোস্বামীকে নিয়ে এই মধ্য দ্বীপেই ছিলেন। আমাদের অনেক বছরের ইচ্ছা ছিল গুরু মহারাজ চাইতেন মধ্য দ্বীপে রাত্রি যাপন করার জন্য। গোদ্রম দ্বীপে তো গতকাল হয়েছে, আরো একদিন প্রায় গোদ্রম দ্বীপেই হতো এই স্বরূপগঞ্জে, কিন্তু গুরু মহারাজ চাইতেন যে মধ্য দ্বীপে হোক, কারণ নিত্যানন্দ প্রভু জীব গোস্বামীকে নিয়ে মধ্য দ্বীপে রাত্রি যাপন করেছেন। তাই আপনাদের সবার আশীর্বাদে হ্যাঁ এখন মধ্য দ্বীপে আমাদের ইস্কনের জমি হয়েছে, সেখানে আমাদের প্যান্ডেল হয়েছে, আমরা সবাই মধ্য দ্বীপেই থাকবো। আর পরের দিন পুষ্কর দর্শন করার জন্য নিত্যানন্দ প্রভু গিয়েছেন, আমরাও যাব। জন্মবাণী তাই ভজন সদাই যাহার অন্তরে জাগে নদিয়া মহিমা ভক্ত মধুরিমা গাইছে সেজন রাগে। এই জায়গাটা খুবই মাহাত্মপূর্ণ, যেখানে ভাগবত কথা গৌর ভাগবত পুরাণ এখানে পাঠ হয়েছে। ঋষিরা 60,000 মুনি ঋষিরা এসেছেন শ্রবণ করেছেন, আর সেই জন্য ভাগবত শ্রবণ করা হচ্ছে আমাদের জীবনে খুবই একটা গুরুত্বপূর্ণ ভাগবত শ্রবণ। হ্যাঁ, নিত্যং ভাগবত সেবায়া, সেই আমরা একসঙ্গে বলতে পারি, বলুন। নষ্ট প্রায়শু অভদ্রেশু নিত্যং ভাগবত সেবায়া ভাগবতীর উত্তম শ্লোকে ভক্তির ভারতী নৈষ্ঠিকি। নষ্ট প্রায়শু অভদ্রেশু, আমাদের ভিতরে যত অভদ্র রাশি আছে সব নষ্ট হয়ে যায়। নিত্যং ভাগবত সেবা, ভাগবত সেবা করা।